काश बेतकदीर मुझे इतना बता दे, इतना बता दे, क्यों मुझसे खफा है तू, क्या मैंने किया है। औरों को खुशी मुझको फकत गड़गड़न जो हम, दुनिया को हंसी और मुझे रोना दिया है, क्या मैंने किया है, क्या मैंने किया है, क्यों मुझसे खफा है तू, क्या मैंने किया है। বর্তমান নাট্যা নদী বা নাটকের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বকে প্রশ্ন করা হয় যে বাংলার রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বের কয়েকটা নাম বলুন। অবশ্যই তারা সাবলীলভাবে শ্রী গিরিশচন্দ্র, অর্ধেন্দ্র শিখর, অমৃতলালদের মতো ব্যক্তিত্বের নাম অবশ্যই করবেন, কিন্তু আমি সন্দেহ প্রকাশ করছি কজন নাট্যরসিক বা নাট্য ব্যক্তিত্ব ভুবন মোহন নিয়োগী, শরৎচন্দ্র ঘোষ, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ধর্মদাস সুর প্রভৃতির নাম আদৌ শুনেছেন কিনা, কিন্তু এরা না থাকলে, এদের একনিষ্ঠ প্রচেষ্টা না থাকলে সমাজের গ্লানিকে এর কণ্ঠের মতন ধারণ না করলে আমরা বর্তমান যুগের রঙ্গমঞ্চ বা নাটকের স্টেজ হয়তো দেখতে নাও পেতে পারতাম। আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি, সেকালের নট নটীরা অধিকাংশই পবিত্র পরিবেশে লালিত বালিত হননি, কথা সত্য। চারিত্রিক দুর্বলতার অভাব তাদের ছিল না, একথা অস্বীকার করে লাভ নেই, কিন্তু একটি দুর্লভ সম্পদের অধিকারী তারা অবশ্যই ছিলেন, যা বর্তমান প্রজন্মের নিকটে পাওয়া খুব দুষ্কর। সেটি হল অনন্য শিল্প প্রতিভা এবং ক্লান্তিক নিষ্ঠা। প্রাক সাধারণ রঙালয় যুগের শৌখিন নাট্যচর্চার ইতিহাস যদি বিশদভাবে জানতে হয়, সেক্ষেত্রে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং হেমেন্দ্রনাথ দাশগুপ্ত মহাশয় গবেষণালব্ধ পুস্তক, যেটি বঙ্গীয় নাট্যশালার ইতিহাস নামে পরিচিত, সেটি পাঠ করলে জানা যাবে। এছাড়া তৎকালে অনুসন্ধান বা নাচঘর নামে কিছু সাময়িক পত্রপত্রিকা প্রকাশিত হত, যেখানে নাটকের ইতিহাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। আমি আমার আগের এপিসোডে উল্লেখ করেছি বাংলা নাটক ও নাট্যশালার জনক একজন বিদেশি, নাম গেরাসিম স্টেপানোভিচ লেভেডভ, রুশ দেশীয় যুবক। মহানগরীতে অবস্থানকালে লেভেডভ দেশীয় পণ্ডিতদের সাহায্যে দ্য ডিসগাইজ এবং দ্য লাভ ইজ দ্য বেস্ট ডক্টর নামে দুখানি ইংরেজি নাটকের বঙ্গানুবাদ করেন। কাল্পনিক সংবদল নামে ভাষান্তরিত প্রথম নাটকটি 1795-96 সালে দুবার মঞ্চস্থ হয় 25 নম্বর ডুমতলায়, যেটি বর্তমান এজ্রাস্ট্রি। তার প্রতিষ্ঠিত বেঙ্গলি থিয়েটারের দেশীয় পরিবেশ, দেশীয় নটনটি বাদ্যযন্ত্রের সাহায্যে এবং ভরতচন্দ্রের সঙ্গীত সহযোগে এই অভিনয় অনুষ্ঠিত হয়েছিল। প্রথম অভিনয় প্রবেশ মূল্য ছিল 8 টাকা ও 4 টাকা, লক্ষণীয় বিষয়, এবং দ্বিতীয় অভিনয়ে 1 মোহর। দুটি প্রদর্শনী জনাকীর্ণ হয়েছিল। এই কাজে লেভেডভের সহায়ক হন তার ভাষা শিক্ষক গোলকনাথ দাস, কিন্তু দুর্ভাগ্যবশত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুনজরে পড়েন। তাদের ষড়যন্ত্রের ফলে তার নাট্য প্রয়াস বেশি দূর এগোতে পারেনি। কঠোর প্রতিবন্ধকতায় দীর্ঘস্থায়ী নাট্যশালা গড়ে তুলতে ব্যর্থ হলেও বাংলা নাটকের
বীজ তিনি বপন করতে সক্ষম হয়েছে। পরবর্তীকালে প্রসন্ন কুমার ঠাকুর, প্রথম বাঙালি যিনি আমাদের দেশে নাট্যশালা প্রতিষ্ঠা করেন, তার প্রতিষ্ঠিত হিন্দু থিয়েটার 1831 অবশ্যই ইংরেজি ভাষায় অভিনীত হয়েছিল। শ্যামবাজারের নবীনচন্দ্র বসু সর্বপ্রথম নিজস্ব নাট্যশালায় বাংলা নাটকের অভিনয় করেন। অভিনীত নাটকের নাম হচ্ছে বিদ্যাসুন্দর 1835। এবং এই নাটকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে স্ত্রী লোকেরা সরাসরি অংশগ্রহণ করেছিলেন। অপরদিকে মুদ্রিত বাংলা নাটকের মধ্যে নন্দকুমার রায়ের অভিজ্ঞান শকুন্তলায় প্রথম মঞ্চস্থ হয়, প্রথম অভিনয় সিমলায় সাতুবাবুর বাড়িতে 1857। এই 1857 সাল থেকে আমাদের দেশে নিরবচ্ছিন্ন শৌখিন নাট্যচর্চা শুরু হল। পরবর্তীকালে বিদ্যুৎ সাহিনীর রঙ্গমঞ্চ 1857, বেলগেছিয়ার নাট্যশালা 1858, মেট্রোপলিটন থিয়েটার 1859, পাথরিয়াঘাটা বঙ্গ নাট্যালয় 1865, শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটি 1865, জোড়াসাঁকো নাট্যশালা 1867 ইত্যাদি স্থানে বাংলা নাটক অভিনয় দেশীয় নাট্যচর্চা ধারাবাহিককে প্রাণবন্ত ও বেগবান করে তুলতে সাহায্য করে। অপরদিকে নতুন বাজারের রামজয় বসাকের বাড়িতে কুলীন কুলসর্বস্ব 1857, বেলগেছিয়া নাট্যশালায় শর্মিষ্ঠা, মেট্রোপলিটন থিয়েটারের বিধবা বিবাহ, শোভাবাজার প্রাইভেট থিয়েটিক্যাল সোসাইটিতে কৃষ্ণকুমারী, জোড়াসাঁকো নাট্যশালায় নবনাটক প্রবৃত্তি উল্লেখনীয়। নাট্যকার রূপে রামনারায়ণ তর্করত্ন এবং মাইকেল মধুসূদন দত্তের আত্মপ্রকাশ। অপরদিকে অভিনেতা হিসাবে ছিলেন কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়, মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বিহারীলাল চট্টোপাধ্যায়, অক্ষয় কুমার মজুমদার প্রভৃতি বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রসঙ্গত স্মরণীয় সমকালীন পত্রপত্রিকাগুলির সক্রিয় সহযোগিতা ও প্রেরণা বাংলা সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠার পথকে অনেকটা সুগম করেছিল এবং নবগোপাল মিত্র প্রমুখ সেই যুগে প্রভাবশালী সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যারা পূর্বভাগে দাঁড়িয়ে জনমতকে সুগঠিত করেছিলেন। নবপ্রবন্ধ পত্রিকা 1867 আগস্ট মাসের একটি সংখ্যা লেখা হয়েছিল, আমরা অভিনয়ের অধ্যক্ষ মহাশয় দিগকে সবিশেষ অনুরোধ করি যে তাহারা সকলে একত্রে সমবেত হইয়া কোনো একটা প্রকাশ্যস্থলে নাট্য মন্দির প্রস্তুত করুন, বেতনভোগী নটনটি রাখুন এবং টিকিট বিক্রয় করুন, তাহার দ্বারা অভিনয় সমুদয় ব্যয় নির্বাহ হইতে পারিবে এবং এই টাকার প্রত্যাশায় অভিনেত্রীগণ সবিশেষ মনোযোগ দ্বারা অভিনয় কার্যে সুশিক্ষিত হইয়া দর্শকগণের মনোরঞ্জন করিতে পারক হইবেন। কিন্তু অর্থলোভে নয়, নাট্যরস পিপাসু সাধারণ মানুষের তৃপ্তি বিধানের একটি মহৎ উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠার ব্রতে উদ্যোগী হলেন কলকাতার কয়েকজন মধ্যবিত্ত যুবক। শৌখিন নাট্যাভিনয়ের পূর্বার্জিত অভিজ্ঞতা ও সুনাম নিয়ে এরা কাজে নামলেন। প্রথমে এই দলের নাম ছিল বাগবাজার অ্যামেচার থিয়েটার, পরবর্তীকালে সম্প্রদায় শ্যামবাজার নাট্য সমাজে রূপান্তরিত হয়। নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, রাধা মাধব কর, অর্ধেন্দু শেখর মুস্তফি প্রভৃতিকে নিয়ে করা এই সংস্থা দীনবন্ধু মিত্রের শতবার একাদশী এবং লীলাবতী নাটকে রূপায়ণে বিশেষ প্রশংসা এবং স্বয়ং নাট্যকার এদের অভিনয় সুখ্যাতি করেছিলেন। এই সাফল্যে উৎসাহিত হয়ে উদ্যোক্তারা এবার
টিকিট বিক্রি করে নিয়মিত অভিনয়ের সিদ্ধান্ত নিলেন। অধিকাংশ সদস্য একমত হলেও দলের বিশিষ্ট অভিনেতা ও অভিনয় শিক্ষক গিরিশচন্দ্র মহাশয় এই প্রস্তাবে আপত্তি জানিয়ে দলত্যাগ করেন। গিরিশচন্দ্রকে বাদ দিয়েই দীনবন্ধু মিত্রের নির্লপন নাটক নিয়ে আত্মপ্রকাশের আয়োজন চলতে থাকে। সাংবাদিক নবগোপাল মিত্রের পরামর্শে সম্প্রদায়ের নাম রাখা হল দি ক্যালকাটা ন্যাশনাল থিয়েট্রিক্যাল সোসাইটি, সংক্ষেপে ন্যাশনাল থিয়েটার। শিশির কুমার ঘোষ, যিনি অমৃতবাজার পত্রিকার সম্পাদক, মনমোহন বসু, যিনিও পত্রিকা সম্পাদক, নবগোপাল মিত্র, তিনি ন্যাশনাল পেপারের সম্পাদক, প্রত্যেকে উৎসাহ দিতে শুরু করলেন। অর্ধেন্দু শেখর নিযুক্ত হলেন অভিনয় শিক্ষক হিসেবে। নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদক এবং ধর্মদাস স্টেজ ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন। মাসিক 40 টাকা ভাড়ায় জোড়াসাঁকোর সান্নাল বাড়ির নিচিতলায় এটি স্বল্প পরিসর জায়গা ভাড়া নেওয়া হল। ধর্মদাস সেখানে স্টেজ বানাতে করলেন। দর্শকদের জন্য 3 শ্রেণীর আসনের একটা ব্যবস্থা করা হল, 2 টাকা, 1 টাকা, 8 টাকা। প্রথম শ্রেণীর জন্য ভাড়া করা চেয়ার, দ্বিতীয় শ্রেণীর জন্য বাঁশের খুঁটির উপরে তক্তা দিয়ে তৈরি একরকম বেঞ্চি, তৃতীয় শ্রেণীর জন্য দালানের সিঁড়ি ও রক। নীলদর্পণের রিহার্সাল হত ভুবন মোহন নিয়োগীর গঙ্গার ধারের বাড়ির দোতলায়। 1872 সালের 7ই ডিসেম্বর জোড়াসাঁকোর মধুসূদন সান্যালের ঘড়িওয়ালা বাড়িতে ন্যাশনাল থিয়েটারের উদ্যোগে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাট্যাভিনয়ের মাধ্যমে বাংলাদেশের সাধারণ রঙ্গালয়ের সূত্রপাত ঘটল। এই অভিনয়ে অংশগ্রহণ করলেন অর্ধেন্দু শিখর মুস্তাফি, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কিরণ বন্দ্যোপাধ্যায়, শিবচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মতিলাল সুর, মহেন্দ্রলাল বসু, শশীভূষণ দাস, পূর্ণেন্দু ঘোষ, গোপালচন্দ্র দাস, যদুনাথ ভট্টাচার্য, অবিনাশচন্দ্র কর, গোলক চট্টোপাধ্যায় কাশীর ভূমিকা অভিনয় করেছিলেন, ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায় সরলা, অমৃতলাল মুখোপাধ্যায় ওরেফ বেনবাবু বা ক্যাপ্টেন বেল, তিনি ক্ষেত্রমণির অভিনয়তে ছিলেন, টিনকড়ি মুখোপাধ্যায়, অমৃতলাল বসু, শৈলেন্দ্রী এ ভূমিকায় ছিলেন। পুরুষ অভিনেতারা স্ত্রী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। মঞ্চাধ্যক্ষ হিসেবে কাজ করলেন ধর্মদাস সুর এবং যোগেন্দ্রনাথ মিত্র। পত্রপত্রিকায় সুখ্যাতি বেরোল। ন্যাশনাল থিয়েটারের প্রচেষ্টাকে প্রশংসা করে সুলভ সমাচার লিখল কলকাতা থিয়েট্রিক্যাল সোসাইটির সভ্যরা গত শনিবার রাত্রে নীলদর্পণে অভিনয় করিয়াছেন, ইহা উত্তম হইয়াছিল। সভ্যতা যতই বৃদ্ধি পাইবে তাহারা সঙ্গে সঙ্গে দেশের মঙ্গলজনক নির্দোষ আমোদ সকলের সৃষ্ট হইবে। আমাদের দেশে এই রূপ সোসাইটি পূর্বে কখনো ছিল না। পরবর্তীকালে আসন ও আলোকের ব্যবস্থার উন্নতি, বিলাতি বাদ্যের পরিবর্তে লখনৌ ঘরানার বাদক বাদ্যযন্ত্র, দেশীয় বাজনার ব্যবস্থা করা হল, মঞ্চের কাছে ধূমপান অথবা কোন রকম গড়ি আচরণ নিষিদ্ধকরণ করা হল, মঞ্চ পরিচালনার সুব্যবস্থার জন্য ম্যানেজিং কমিটির প্রবর্তন প্রভৃতি, টিকিট বিক্রয় লব্ধ অর্থের পরিমাণ ও ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করল। নবীন তপস্বিনী এবং বিয়ে পাগলা বুড়োতে অর্ধেন্দু শেখর যথাক্রমে জলসাঘর রাজীবের ভূমিকা নিয়েছিলেন। এই দুটি চরিত্র অভিনয়ে তার কৃতিত্ব প্রকাশ পায়। বিয়ে পাগলা বুড়ো অভিনয়ের দিন থেকে সপ্তাহে 2 দিন বুধবার এবং শনিবার অভিনয় দেওয়ার চালু করা হল। এবার প্রমোটিং প্রথারও একটা প্রবর্তন করা হলো। এই সময় এই জাতীয় অভিনয়ের দক্ষ রূপকার ছিলেন অর্ধেন্দু শেখর আর বেলবাবু। এক্ষেত্রে বলে রাখি অর্ধেন্দু শেখরের মুস্তাফি সাহেব কা পাকা তামাশা এই সময়কার একটা উপভোগ্য নাট্যানুষ্ঠান। কিন্তু গোলবাদীয় কিছুদিন পর দলীয় বিবাদের কারণে ন্যাশনাল থিয়েটার
বন্ধ হয়ে গেল। এখানে শেষ অভিনয় অনুষ্ঠিত হয়েছিল 8ই মার্চ 1873। দলাদলির ফলে সম্প্রদায় শেষ পর্যন্ত দুটি ভাগে বিভক্ত। একটি দল সৃষ্টি হল গিরিশচন্দ্র, ধর্মদাস সুর, মহেন্দ্রলাল বসু, মহিতলাল, মতিলাল সুর, গোপালচন্দ্র দাস, শিবচন্দ্র ভট্টাচার্য, তেনকলি মুখোপাধ্যায় প্রভৃতিকে নিয়ে। অপর দলটি গঠিত হল অর্ধেন্দ্র শেখর, অমৃতলাল বসু, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বেলবাবু, কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ক্ষেত্রমোহন গঙ্গোপাধ্যায় ইত্যাদি ব্যক্তি। তাৎক্ষণিকভাবে গিরিশচন্দ্রের যে দলটি, তারা স্টেজ ও সিন ইত্যাদি নিয়ে দলটিকে ন্যাশনাল থিয়েটার নামে রেজিস্ট্রি করিয়ে ফেলেন তৈরি করে। দ্বিতীয় দলটি, তারাও বললেন যে এই নামের উপরে তাদেরও একটা দাবি রয়েছে, তারাও একসময় নাম দিয়েছিল ন্যাশনাল থিয়েটার। গিরিশচন্দ্র প্রভৃতির নেটিভ হাসপাতালের সাহায্যে 29শে মার্চ 1873 তারিখে টাউন হলে নির্দর্পণ অভিনয় করবার পর রাধাকান্ত দেবের নাট্য মন্দিরে আসর পাতলেন আবার বিরোধী দল হিন্দু ন্যাশনাল থিয়েটার নাম ধারণ করে আশ্রয় নিলেন লিন্স স্ট্রিটের অপেরা হাউস। দুই সম্প্রদায়ের পরে পৃথক পৃথক ভাবে বহু জায়গায় অস্থায়ী মঞ্চে অভিনয় করেছে। ন্যাশনাল দল ঢাকায় কলকাতা অপেরা হাউসে অভিনয় করেছে, শেষে আবার চলে এসছে পুরনো সান্যাল বাড়িতে। হিন্দু ন্যাশনালও ঢাকা যাত্রা করলো, হাবড়া, চুঁচড়ো, বিভিন্ন জায়গায় অভিনয় করলো। 1873-এর মাঝামাঝি সময় দুটি দল একত্র হয়ে জিগা পাতিয়ার রাজকুমারের অন্নপ্রাশন উপলক্ষে এবং মধুসূদন দত্তের অপকণ্ড সন্তানদের সাহায্যকল্পে অভিনয় করে তারপর আবার চলে এলো পৃথক পৃথকভাবে মফস্বল ও বহির্বঙ্গ অভিযানে। প্রথমে স্থায়ী নাট্যশালা বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠিত হল, পরে দুই দল একক উৎসাহী সদস্য সম্মিলিতভাবে উদ্যোগী হয়ে বর্তমান মিনার্ভার কাছে গ্রেট ন্যাশনাল দ্বিতীয় স্থায়ী নাট্যশালা স্থাপিত হল। নামটা আবার বলছি, গ্রেট ন্যাশনাল থিয়েটার। সুতরাং স্থায়ী মঞ্চরূপে আমরা পেয়েছি 1872-এর 7ই ডিসেম্বর জোড়াসাঁকোর সান্যাল বাড়িতে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ অভিনয়ের মাধ্যমে ন্যাশনাল থিয়েটার পর্বত এবং তার ভগ্নাংশ হচ্ছে হিন্দু ন্যাশনাল থিয়েটার। এ ব্যাপারে প্রতিকৃতির সম্মান অবশ্যই প্রাপ্য বেঙ্গল থিয়েটারের। পেশাদারি অভিনয়ের ক্ষেত্রে বেঙ্গল থিয়েটার বা বঙ্গ রঙ্গভূমি আমাদের দেশের প্রথম স্থায়ী নাট্যশালা, এটা মনে রাখতে হবে। এর প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষ ছিলেন শিকারের বিখ্যাত ধনী সাতুবাবু অর্থাৎ আশুতোষ দেব, দৈহিত্র এবং স্বয়ং একজন সুযোগ্য অভিনেতা, প্রাক পেশাদারি যুগে শৌখিন নাট্যচর্চার অন্যতম কেন্দ্রভূমি সাতুবাবুর বাড়িতে 1857 সালের অভিজ্ঞান শকুন্তলাম ও মহেশ্বেতা নাটকের অভিনয় যথাক্রমে শকুন্তলা, তরলিকার ভূমিকার নাট্য নৈপুণ্য সমকালীন বৃদ্ধজনের প্রশংসা অর্জন করেছিল। অভিনয় ছাড়া শরৎবাবু নানা অলাদি বিদ্যায় দক্ষ ছিলেন। তার মতন ঘোষাওয়ার নাকি আজ পর্যন্ত বাংলায় জন্মেছে কিনা সন্দেহ। তিনি আবার পাখোয়াজ বাজনায় পারদর্শী ছিলেন। তার রচিত পাখোয়াজের অনেক বোল এখন বুনির মহলে প্রচলিত, এটা অবশ্যই একটি প্রশংসনীয় এবং উল্লেখনীয় দিক। এবার জোড়াসাঁকোর সান্যাল বাড়িতে ন্যাশনাল থিয়েটারের সাফল্যে অনুপ্রাণিত হয়ে শরৎচন্দ্র ঘোষ 1873 সালে বর্তমান যেটা ব্রিটেন স্ট্রিটের ডাকঘরের জমিতে ইউবিসের লাইসিয়াম থিয়েটারের আদর্শে এটি রঙ্গালয় নির্মাণ করেন। প্রথমে মাটির দেওয়াল বিশিষ্ট খোলার চাল দিয়ে সিমেন্টের পলস্তরা যুক্ত একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়। এই কাজে সাহায্য করেন মনমন্থনাথ দেব, লাটুবাবুর জ্যেষ্ঠ পুত্র, বিখ্যাত চিত্রকর চারুচন্দ্র ঘোষ, শরৎচন্দ্রের জ্যেষ্ঠ ভ্রাতা, সঙ্গীতজ্ঞ বটে, বটু বিহারি ব্যানার্জি, তিনি ছিলেন ব্যারিস্টার ডাব্লিউ সি ব্যানার্জির এক কাকা, প্রেমনাথ বসু, ইনি ছিলেন সাধুবাবু লাটুবাবুর ভাগ্নে এবং শিল্পী, উমেশচন্দ্র দত্ত, শরৎচন্দ্রের
ভগ্নিপতি, বিহারীলাল দাস, রামনাথ মণ্ডল, হরিদাস দাস, গিরিশচন্দ্র ঘোষ, অক্ষয় কুমার মজুমদার, তিনি শৌখিন অভিনেতা, নিমতলার দত্ত পরিবার এবং সর্বোপরি বিহারীলাল চট্টোপাধ্যায় মহাশয়। নাট্যশালার নির্মাণে প্রায় তৎকালীন আমলে 5,000 টাকা ব্যয় হয়েছে। বাগবাজারের রায় বিহারীলাল মিত্র বাহাদুর অর্থ সাহায্য করেছিলেন। এবার এখানে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটল, যেটি হচ্ছে জপ সিং আকেন মন্মথনাথ দেব ও প্রিয়নাথ সম্প্রদায়ের ম্যানেজার এবং অবৈতনিক সম্পাদক হন যথাক্রমে শরৎচন্দ্র ঘোষ ও প্যানিমোহন রায়। এর থেকেও বেশি উল্লেখনীয় যেটি, সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরামর্শাদির জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, মাইকেল মধুসূদন দত্ত, উমেশচন্দ্র দত্ত, পণ্ডিত সত্যব্রত সমা শ্রমী প্রমুখ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠিত করা হয়। ইরীন্দ্রনাথ দত্ত, বলরাম দাস, বিহারী বন্দ্যোপাধ্যায়, নৃপেন্দ্রনাথ দেব, সত্যেন্দ্রনাথ ঠাকুর, বিহারীলাল মিত্র, পণ্ডিত সত্যব্রত সমাশ্রয়ী, ব্রহ্মব্রত সমাধ্যায়ী, গিরীন্দ্রনাথ মুখোপাধ্যায়, চন্দ্রভূষণ চৌধুরী, পরবর্তীকালে প্রখ্যাত অভিনেতা অহিন্দ্র চৌধুরী প্রভৃতি বিভিন্ন সময় বেঙ্গল থিয়েটারের ডিরেক্টরের পদে অধিষ্ঠিত ছিলেন। মৃত্যু মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে বেঙ্গল থিয়েটারের একটা সুসম্পর্ক অব্যাহত ছিল। উদ্যোক্তাদের অনুরোধে মাইকেল মধুসূদন দত্ত তার মায়া কানন বিষ্ণা ধনুর্গুণ নামে দুটি নাটক রচনা করেন। মধুসূদনের আকস্মিক তিরোধানে অবশ্য শেষাক্ত নাটকটি সম্পূর্ণ হয়নি। মাইকেল মধুসূদন দত্ত যখন মৃত্যুশয্যায়, বেঙ্গল থিয়েটারের কর্মকর্তারা নাট্য রচনার অগ্রিম মূল্যদান চিকিৎসায় সহায়তা করেন এবং মায়া কানন গ্রন্থ আকারে প্রকাশিত হয় বেঙ্গল থিয়েটারের উদ্যোগে। বেঙ্গল থিয়েটারের ইতিহাসের সঙ্গে অপর এক নাট্যপ্রেমীর স্মৃতি ঘনিষ্ঠভাবে জড়িত, তিনি নট ও নাট্যকার বিহারীলাল চট্টোপাধ্যায় মহাশয়। বস্তুত তার অকুণ্ঠ সহায়তায় ভিন্ন শরৎচন্দ্রের পক্ষে রঙ্গালয় স্থাপন ও পরিচালনা করা সম্ভবপর হতো না। প্রতিষ্ঠার সময় থেকে মৃত্যু পর্যন্ত তিনি উক্ত মঞ্চের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তদানীন্তন বড়লাট লিটন সাহেব স্বতঃস্ফূর্ত ভাবে বা স্বতঃপ্রণোদিত ভাবে কর্তৃপক্ষের কাছে শকুন্তলা দর্শনের অভিপ্রায় জানিয়েছিলেন। এই উপলক্ষে সপরিবারে গভর্নর জেনারেল বেঙ্গল তথা দেশীয় থিয়েটারে পদার্পণ করে বাংলা মঞ্চে একটি ইতিহাস সৃষ্টি করলেন। অপরদিকে বেঙ্গল মঞ্চে মেঘনাদ বধ অভিনয় নাট্য শৈলীর ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার জন্ম দিয়েছিল। অনুপ্রাণিত হয়ে রাজা কৃষ্ণ রায় গিরিশচন্দ্রকে ভগ্ন অমৃতাক্ষর ছন্দে নাটক প্রণয়নে উপরোক্ত দুই প্রথিতযশা নাট্যকারের আকাশ ও চুম্বি খ্যাতি অংশত এই নতুন ছন্দের উপর নির্ভরশীল। অপরদিকে গ্রেট ন্যাশনাল থিয়েটারে পরের পর নাটক মঞ্চস্থ হতে থাকে। রামনারায়ণের চক্ষুদান রত্নাবলী, শ্রী মধুসূদনের কৃষ্ণকুমারী, পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের দুর্গেশ নন্দিনী। বেঙ্গল মঞ্চে দুর্গেশ নন্দিনী খুবই জনপ্রিয় হয়েছিল। জগৎ সিংহ রূপচর্যায় শরৎচন্দ্র অশোক পৃষ্ঠে মঞ্চে অবতরণ করিতেন। এটা কিন্তু খুব উল্লেখনীয়, আমি আবার বলছি, জগৎ সিংহের রূপসজ্জায় শরৎচন্দ্র অশ্বপৃষ্ঠে মঞ্চে অবতরণ করতেন, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরবর্তীকালে আমরা অনেক দেখেছি, কল্লোলের জাহাজ দেখেছি বা সাইক্লোনে অনেক রকমের চমক দেখেছি, কিন্তু আমার মনে হয় মঞ্চে এই রকম একটা বলিষ্ঠ পদক্ষেপ দুর্গেশ নন্দিনীতেই প্রথম দেখানো হয়। এই নাটকে ওসমান ও জগৎ সিংহের ভূমিকায় হরিবৈষ্ণব ও শরৎচন্দ্র ঘোষের অভিনয় ইতিহাসে প্রসিদ্ধ হয়ে রয়েছে। ন্যাশনাল থিয়েটারে জগৎ সিংহের ভূমিকায় স্বয়ং গিরিশচন্দ্র ঘোষ এই চরিত্র রূপায়ণের জন্য শরৎচন্দ্রের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছিলেন। দানিবাবুর জীবনীকার হেমেন্দ্রনাথ দাশগুপ্ত মহাশয় স্বয়ং স্বীকার করেছেন, ওসমান রূপী হরিবৈষ্ণব দ্য স্ট্রেচার মুভমেন্টস
and the representations of the peripheral were unique and have not been surpassed by any actor till today, including even the master artist Dani Babu. The hall was densely crowded, more than 200 applications and for the tickets and had to be refused for want of the larger accommodation. We would ask the manager to repeat the performance of these most successful drama for few more nights. পরবর্তীকালে অভিনীত হয় কাদম্বরী, নিমাই চাঞ্চল্যের এবং অপূর্ব কারাবাস, একেই কি বলে বাঙালি সাহেব। এছাড়া যতীন্দ্রমোহন ঠাকুরের বিদ্যাসুন্দর, আমনারাম তর্ক রত্নের যেমন কর্ম তেমনই ফল, সফল মঞ্চাভিনয়ের মধ্যে পড়ে। বিদ্যাসুন্দর নাটকে মালিনী সাজলেন গোলাপ। এই দিন যতীন্দ্রমোহন ঠাকুরের সপরিবারে অভিনেত্রী সম্প্রদায়ের দু একজন অবৈতনিকভাবে এই অভিনয় যোগ দিয়েছিলেন। অভিনয় দেখে 1874-এর মার্চ মাসে ইংলিশম্যান লিখলেন, গত শনিবার সায়ন্নে ব্রিটন স্ট্রিটে বেঙ্গল থিয়েটারে লোকারণ্য হয়েছিল। দর্শক মন্ডলীর মধ্যে রাজা যতীন্দ্রমোহন ঠাকুর, বাবু পান্নালাল শীল, চকদিঘির চক্কনলাল রায় ও বহু সম্ভ্রান্ত দেশীয় লোককে দেখা গেল। জনাশয়ে সাহেবও উপস্থিত ছিলেন। সেদিন সুপরিচিত বিদ্যাসুন্দর নাটক এবং যেমন কর্ম তেমনই ফল নামে একখানি প্রদর্শন অতি নৈপুণ্যের সঙ্গে অভিনীত হয়। প্রত্যেক চরিত্রেই অভিনয় স্বাভাবিক হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ, ইতিমধ্যে গ্রেট ন্যাশনালের মধ্যে বিবাদের জেরে আবার ভাঙন দেখা দিল, শুরু হল দলত্যাগ। আবার বেঙ্গল থিয়েটারে যোগদান করলেন কিছু নাট্যকর্মী, এবার এলেন ধর্মদাস সুর ও তার অনুগত নটনটীরা। নতুন দলের অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন উপেন্দ্রনাথ দাস। এরা নিউ এরিয়ান লেট ন্যাশনাল থিয়েটার নামে স্বতন্ত্র সম্প্রদায় গঠন করলেন। 1875-এ বেঙ্গল মঞ্চে আবির্ভূত হল, ওই দিন তাদের উদ্যোগে উপেন্দ্রনাথ দাসের সুরেন্দ্র বিনোদিনী নাটকের প্রথম অভিনয় অনুষ্ঠিত হয়েছিল। বিবাদের কারণ হিসেবে বলা হয়েছে যে ধর্মদাস সুরের নেতৃত্বে গ্রেট ন্যাশনাল সম্প্রদায় পশ্চিম ভ্রমণ সেরে যখন কলকাতায় ফিরলেন, বিদেশে অর্জিত অর্থ ও উপহারাদি নিয়ে সত্তাধিকারীর সঙ্গে তাদের গোল বাঁধল। পরিণামে ভুবন মোহন শ্যামপুকুর নিবাসী জনৈক কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়কে থিয়েটার লিজ দেন, ফলে ধর্মদাস সুর সদল বলে বেঙ্গল থিয়েটারের সাথে যুক্ত হলেন। আবার এদিকে 1876-এ বেঙ্গল থিয়েটারের নতুন পাকা বাড়ি তৈরি হল, মাটির দেওয়াল খোলার ছাউনিযুক্ত গৃহে এতদিন তারা অভিনয় করে এসেছিলেন। প্রেক্ষাগৃহের পরিসরও ছিল নিতান্ত সংকীর্ণ। প্রায় 2.5 বছর এই থিয়েটারটি চলবার পর সম্প্রদায়ের আর্থিক বুনিয়াদ সুদৃঢ় হওয়াতে সত্তাধিকারীরা নতুন গৃহ নির্মাণের সংকল্প নিলেন। বেঙ্গল থিয়েটার নবকলেবর ধারণ করবার পর নটি বিনোদিনী গ্রেট ন্যাশনাল থেকে এখানে এসে যোগ দেন। এই সময় বেঙ্গল থিয়েটারের বিবরণে আছে তার স্মৃতিকথায় বিনোদিনী দাসী লিখেছেন, বেঙ্গল থিয়েটারের আগে খোলার চাল ছিল, এবার গিয়ে দেখলুম খোলার চালের বদলে করোগেটেড শীট বসানো হয়েছে, বাইরেও অনেকটা বদল ঘটানো হয়েছে। কিন্তু হলে কি হয়, প্ল্যাটফর্ম সেই মাটির ঢিপি ছিল, প্ল্যাটফর্মের আগাগোড়া মাটি, মাঝে খানিকটা তক্তা বসানো, নিচে সুরঙ্গ। এই সুরঙ্গ পথ দিয়ে স্টেজের ভিতরে থেকে বরাবর অডিটোরিয়ামে যাওয়া যেত। যারা কনসার্ট বাজাতেন তারা ওই পথ দিয়েই যাতায়াত করতে। মাটির প্ল্যাটফর্মের কারণ বেঙ্গল থিয়েটারের স্টেজে অনেক নাটকে ঘোড়া বার করা হতো, শরৎবাবুর ঘোড়ার খুব শখ ছিল, তিনি খুব ভালো ঘোড়সওয়ার তো ছিলেন, আমি আগেই বলেছি। এবছরের অক্টোবর মাসে বিদ্যাসুন্দর যখন মঞ্চস্থ হল দ্বিতীয় রজনী অভিনয় দেখে, পরবর্তীকালে বেঙ্গল মেঘনাদবধ নাটকের সঙ্গে আলিবাবা মঞ্চস্থ করলেন। আলিবাবা দর্শককে কিন্তু খুশি করতে সক্ষম হল, বরং
এর অভিনয় রুচি সম্পন্ন দর্শক ক্ষুব্ধই হয়েছিলেন বেশিরভাগ। কিন্তু তৎকালীন আমলে বেঙ্গল থিয়েটারে ঐক্যতান বাদনের মান উন্নত না হওয়ার দরুন নটীদের সাজসজ্জার দৈন্যতার কারণে দর্শক চক্ষুকে পীড়া দিতে শুরু করল। এর মধ্যে আবার মৃণালিনী বঙ্কিমবাবুর লেখা অভিনীত হয়েছিল, সেটি কেবলমাত্র মহিলা দর্শকদের জন্য, পুরুষদের প্রবেশাধিকার ছিল না। নাটকের ভূমিকা লিপি ছিল অনেকটা এই রকম: পশুপতি কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মাধবাচার্য, বিহারীলাল চট্টোপাধ্যায়, দিগ্জয়েশচন্দ্র ঘোষ আর মৃণালিনী বনবিহারিণী অর্থাৎ ভূমি, গিরিজায়া, সুকুমারী দত্ত এবং মনোরমা নটী বিনোদিনী নিজে। নটী বিনোদিনী একটি জায়গায় লিখেছিলেন, এই সময়ে এখনকার স্টার থিয়েটারের সুযোগ্য ম্যানেজার অমৃতলাল বসু আসিলেন। ইয়ার আগে ইনি বেঙ্গল থিয়েটার লিজ লন, তখন বোধহয় আমরা স্বর্গীয় প্রতাপবাবুর থিয়েটারে সেই সময় কোনো কারণবশত জোড়া মন্দিরের পাশে ওই শিমলাতে আমাদের একটি বাড়ি ভাড়া ছিল, সেই বাড়িতে ভূমিবাবুও প্রায় যাইতেন ও কার্যানুরোধে কয়েকদিন বাসও করিয়াছিলেন। বেঙ্গল থিয়েটারের কর্তৃপক্ষদের সহিত বিবাদ থাকায় থিয়েটার হাউস দখল করিতে পারিতেছিলেন না। আমরাই দূরদেশ হইতে লাঠিয়াল আনিয়া দিয়া ভূনিবাবুকে দখল দেওয়াইয়া দিই। 1888 সালে বেঙ্গল বিহারীলালের দুইখানি পৌরাণিক নাটক মঞ্চস্থ করলেন। নাটক দুইখানির নাম হচ্ছে নন্দবিদায় এবং পরীক্ষিতের ব্রহ্মসার। 1889 এ অভিনীত হল শৈলজা। 1890 সালে উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটল, বেঙ্গল থিয়েটারের রয়্যাল উপাধি লাভ করল। 7 জানুয়ারি গড়ের মাঠে প্রিন্স অ্যালবার্ট ভিক্টরের অভ্যর্থনায় সম্প্রদায় পূর্বোক্ত শকুন্তলা নাটকের নির্বাচিত দৃশ্যের অভিনয়ে কৃতিত্ব প্রদর্শন করে এই রয়্যাল উপাধিটি লাভ করে। তারপরের থেকে বেঙ্গল থিয়েটারের নাম হল রয়্যাল বেঙ্গল থিয়েটার। মাইকেল মধুসূদন দত্তের মায়া কানন নাটকের উদ্বোধন হল 18 এপ্রিল। 1901 সালে ফেব্রুয়ারিতে খোলা হয়েছে যমুনা ও দাওয়াই। 16 মার্চ রয়্যাল বেঙ্গল নিহাদ মঞ্চস্থ করল। ক্ষীরোদ প্রসাদের প্রমোদ রঞ্জন নাটকের পুনরাভিনয় হল সেই সময়। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন গণেশচন্দ্র ঘোষ, প্রমোদ, শশীন্দ্রনাথ দে রঞ্জন, নলিলাল বন্দ্যোপাধ্যায় চঞ্চল, হরিমতি শান্তি এবং নগেন্দ্রবালা মুক্তি। রয়্যাল বেঙ্গল থিয়েটারের শেষ উল্লেখযোগ্য অভিনয় এটি। অস্বীকার করবার উপায় নেই, 19 শতকের শেষ কয়েক বছর রয়্যাল বেঙ্গলের পক্ষে সুসময় ছিল না। ইতিমধ্যে মান্ডলাল প্রমুখ প্রথম সারি শিল্পীরা এখান থেকে একে একে বিদায় নিয়েছেন। সুকুমারীর আবির্ভাব, অনিয়মিত অন্ধকারের প্রতিভাবান কোন নট নটি সে সময় আর এই মঞ্চের সঙ্গে যুক্ত হতে চাইছেন না। উপযুক্ত নাট্যকারের অভাবে শেষের দিকে রয়্যাল বেঙ্গলকে এমন সব নাটক মঞ্চস্থ করতে হল অভিনয় আর সাহিত্য মূল্যের দিক থেকে যা নিতান্তই অকিঞ্চিতকর বা নগণ্য। থিয়েটারের নিজস্ব নাট্যকার বিহারীলাল অবশ্য বহু মঞ্চ সফল নাটকের জন্মদাতা, কিন্তু 1894 সালের পর তার লেখনীয় উল্লেখযোগ্য কিছু নাট্য উপাদান দিতে সক্ষম হলেন না। ওদিকে তখন হাতিবাগানের স্টার 1888, মিনারবা 1893, ক্লাসিক 1897 এ নিত্য নতুন চমকপ্রদ অবদানে দর্শককুলকে মাতিয়ে রেখেছে। পূর্বোক্ত তিনটি মঞ্চে অর্ধেন্দু শেখর, অমৃতলাল মিত্র, মহেন্দ্রলাল বসু, অমরেন্দ্রনাথ দত্ত, দানিবাবু, তিনকড়ি, কুসুম কুমারী, প্রমুখ দীপপাল অভিনেতা অভিনেত্রীর বর্ণাঢ্য সমাবেশ ও তাদের প্রতিযোগিতামূলক মনোজ্ঞ অভিনয় ও মঞ্চ আঙ্গিকের নিরন্তর বৈচিত্র্যের রঙ্গরস প্রার্থীরা কৃতার্থ ও পুলকিত হতে শুরু করলেন। সবার উপরে মধ্যাহ্নের সূর্যের দীপ্তিতে বিরাজ করছিলেন সেই সময় নটগুরু গিরিশচন্দ্র।
এই পারিপার্শ্বিকতা রয়্যাল বেঙ্গলের পূর্বার্জিত প্রতিষ্ঠা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে। স্বত্বাধিকারী স্বরূপ ঘোষের বিধবা পত্নীর সঙ্গে লিজ গ্রহীতাদের অধিকার সংক্রান্ত বিরোধ কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়াল। কিছুদিন বন্ধ রাখতে বাধ্য হলেন লেসিরা। এই আত্মকলহ যে সম্প্রদায়ের ভিতরে চেহারা আরো দুর্বল করে তুলেছিল সেটা সহজে অনুমেয়। পূর্বোক্ত নানা কারণে রয়্যাল বেঙ্গলের ভিট যখন টলমলো ঠিক সেই সময় 1901 সালের এপ্রিল নাট্যশালার প্রাণ পুরুষ বিহারীলাল চট্টোপাধ্যায়ের মৃত্যু আঘাতের ওপর আরেকটি আঘাত এসে আছড়ে পড়ল এবং সেটি মর্মান্তিক হয়ে দাঁড়ালো। নানান দুর্যোগের মধ্যে অমায়িক স্থির বুদ্ধি বিচক্ষণ মানুষটির প্রাণপণ চেষ্টার কোন রকমের অঙ্গালয়ের বজায় রেখে চলছিলেন, যার অবর্তমানে নাট্য মোদিরা তাকেও হারালেন। বিহারীলালের তিরোধানে সম্প্রদায়ের অবস্থা হল চালক ভিন্ন কোন যোগ্য কর্ণধারের অভাবে, ভিতরে অন্তর কলহে এবং বাইরে জমির মালিকানা নিয়ে মামলা মোকদ্দমা রয়্যাল বেঙ্গলের মেরুদণ্ডটিকে ভেঙে দিল। প্রায় 3 দশকের ঐতিহ্য মণ্ডিত নাট্যশালা চিরতরে বন্ধ হয়ে গেল। রয়্যাল বেঙ্গল বিলুপ্তি হলে এই মঞ্চটিকে নতুন ভাবে লিজ নিয়ে গুরুপ্রসাদ মৈত্র মহাশয় একটি নতুন আঙ্গিকের থিয়েটারের প্রত্যন করলেন, যার নাম দিলেন অরোরা থিয়েটার। আমি আজকে এখানে শেষ করছি দ্বিতীয় খণ্ডে অরোরা থিয়েটার সংক্রান্ত বিষয় ও পরবর্তী পর্যায়ে আলোচনা করবার ইচ্ছে রাখি। নমস্কার। Yeah.